র‍্যাবের ওপর আপাতত নতুন নিষেধাজ্ঞা দেবার কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। গত রাতে স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও জোরালো করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন প্রসঙ্গে বেদান্ত বলেন, যুক্তরাষ্ট্র একটা দলের সঙ্গে আরেকটি দলের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কথা বলতে চায় না। র‍্যাবের ওপর আপাতত নতুন নিষেধাজ্ঞা দেবার কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। গত রাতে স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও জোরালো করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন প্রসঙ্গে বেদান্ত বলেন, যুক্তরাষ্ট্র একটা দলের সঙ্গে আরেকটি দলের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কথা বলতে চায় না। র‍্যাবের ওপর আপাতত নতুন নিষেধাজ্ঞা দেবার কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। গত রাতে স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও জোরালো করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন প্রসঙ্গে বেদান্ত বলেন, যুক্তরাষ্ট্র একটা দলের সঙ্গে আরেকটি দলের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কথা বলতে চায় না। র‍্যাবের ওপর আপাতত নতুন নিষেধাজ্ঞা দেবার কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। গত রাতে স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও জোরালো করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন প্রসঙ্গে বেদান্ত বলেন, যুক্তরাষ্ট্র একটা দলের সঙ্গে আরেকটি দলের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কথা বলতে চায় না। র‍্যাবের ওপর আপাতত নতুন নিষেধাজ্ঞা দেবার কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। গত রাতে স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও জোরালো করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন প্রসঙ্গে বেদান্ত বলেন, যুক্তরাষ্ট্র একটা দলের সঙ্গে আরেকটি দলের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কথা বলতে চায় না। র‍্যাবের ওপর আপাতত নতুন নিষেধাজ্ঞা দেবার কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। গত রাতে স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও জোরালো করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন প্রসঙ্গে বেদান্ত বলেন, যুক্তরাষ্ট্র একটা দলের সঙ্গে আরেকটি দলের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কথা বলতে চায় না।